তুরস্কে ভয়াবহ বিস্ফোরণ, কয়েক ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন গ্রেফতার। অন্যদিকে আকাশে চীনের যুদ্ধ বিমান, আতঙ্ক বাড়ছে তাইওয়ানে, তবে কি হামলা আসন্ন, জানাবো আজকের ভিডিওতে। এবার বিস্তারিত, তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ইস্তিকলাল অ্যাভিনিউতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি, তবে তিনি একজন নারী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লুরু এইসব তথ্য জানিয়েছেন। এই ঘটনাকে জঙ্গি তৎপরতার অংশ বলে মনে করছে তুরস্ক। এজন্য জঙ্গি গোষ্ঠী তুর্কিস্তান ওয়ার্কার্স পার্টিকে দায়ী করছে দেশটি। উল্লেখ্য, এই হামলায় এখন পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত 81 জন। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী বিস্ফোরণের কিছুক্ষণ আগেই এক নারীকে একটি পার্সেল রেখে দিয়ে সেখান থেকে পালাতে দেখা গেছে। দেশটির বিচারমন্ত্রী বেকির বুস দাখ তুর্কি গণমাধ্যমকে বলেন, একজন নারী 40 মিনিটেরও বেশি সময় ধরে ঘটনাস্থলের একটি বেঞ্চে বসেছিলেন। এরপর বিস্ফোরণ ঘটার কয়েক মিনিট আগে তিনি ঘটনাস্থল ত্যাগ করেছেন। এদিকে হামলার পরই বিস্ফোরণ সংক্রান্ত যে কোনো ভিডিও সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে তুরস্ক। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে আলোচনার উপর নজরদারি চালানো হচ্ছিল প্রশাসনের পক্ষ থেকে। জানা গেছে, রবিবার স্থানীয় সময় বিকাল 4:20 নাগাদ বিস্ফোরণটি ঘটে। ভিডিও ফুটেজে দেখা গেছে, বড় ধরনের বিস্ফোরণের সময় ইস্তাম্বুল শহরের কেন্দ্রস্থলে রাস্তাটিতে ভিড়ে ঠাসা ছিল। বিস্ফোরণের পর ব্যস্ত এলাকাটি থেকে লোকজনকে পালাতে শুরু করে। অনেকেই অবশ্য মাটিতে পড়ে থাকতেও দেখা গেছে। একটি বিশাল গহ্বর তৈরি হয়েছিল বিস্ফোরণের কারণে। পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলেছে। বিস্ফোরণের পরই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তার আশেপাশে থাকা দোকানগুলোকেও বন্ধ করে দেওয়া হয়েছে। চীন তাইওয়ান যুদ্ধের আশঙ্কার মধ্যেই চীন থেকে 36টি যুদ্ধ বিমান পৌঁছালো তাইওয়ানের কাছাকাছি এলাকায়। এর মধ্যে 10টি বিমানের মধ্যরেখায় অতিক্রম করে গেছে বলে তাইওয়ান প্রশাসনের সূত্র থেকে জানানো হয়েছে। মধ্যরেখা বা মিডিয়ান লাইন হলো তাইওয়ানের প্রণালীর মাঝামাঝি এলাকা। এই তাইওয়ান প্রণালী চীনের মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে তাইওয়ানকে। চীনের যুদ্ধ বিমানের মধ্যরেখা অতিক্রম করার অর্থ তারা এরকম তাইওয়ানের সীমারেখায় লঙ্ঘন করেছে। তাইওয়ান প্রশাসন জানিয়েছে, 6টি শেন ইয়াং J-11 এবং 4টি J-16 বিমান মধ্যরেখা অতিক্রম করতে দেখা গেছে। তবে এছাড়াও তাইওয়ানের কাছাকাছি যে চীনা যুদ্ধ বিমানগুলোকে দেখা গেছে তার মধ্যে 4টি যুদ্ধ বিমান রয়েছে। একটি সাবমেরিন ধ্বংসকারী বিমান এবং 3টি বোমারো বিমান চিহ্নিত করতে পেরেছে তাইওয়ান সেনাবাহিনী। তাইওয়ান সেনা তাদের নিজস্ব ওয়েবসাইটে আরও জানিয়েছে, মধ্যরেখার কাছে চীনের 3টি ড্রোনও দেখতে পেয়েছেন তারা। উল্লেখ্য, তাইওয়ান হল স্বশাসিত গণতান্ত্রিক দ্বিপক্ষ রাষ্ট্র, যা চীন নিজের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এসেছে বারবার। অন্যদিকে তাইওয়ানকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকাও। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি বলেছেন, যদি তাইওয়ান অভূতপূর্ব কোনো আক্রমণের মুখে পড়ে, তবে নিশ্চয় আমেরিকা তাইওয়ানকে রক্ষা করতে এগিয়ে আসবে। তবে চীনের সূত্র থেকে বলা হয়েছে, তাইওয়ানের উপর ক্রমশই চাপ বাড়াচ্ছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। গত কয়েক মাস ধরে ক্রমাগত তাইওয়ানের মধ্যরেখা ঘোরাফেরা করছে চীনা যুদ্ধ বিমান। তবে এই প্রথম এতগুলো যুদ্ধ বিমানকে একসাথে দেখা গেল তাইওয়ানের সীমান্তে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।